হ্যালো ফ্রেন্ডস টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এখন আমি আলোচনা করবো ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নাম্বার ফোর নিয়ে এর আগে আমি অলরেডি তিনটে সেট আপলোড করেছি যারা দেখো অবশ্যই দেখে নেবে যদি ম্যাথমেটিক্সে ভালো স্কোর তুমি করতে চাও তো চলো শুরু করা যাক আমাদের আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো বলা হয়েছে নিচের কোন সংখ্যা শাড়িটি মানের অধক্রমে রয়েছে মানের অধক্রমে বলতে কি বোঝায় যে দেখতে হবে কোন অপশানটি বড় থেকে ছোট। খুব সুন্দরভাবে সাজানো আছে তাই তো বড় থেকে ছোট পরপর সাজানো আছে আমরা এটাই খুঁজে বের করবো তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা অনেকে কী করো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো আবার কেউ কেউ লশাগুড় করে করো কিন্তু আমি বলবো না ভাই এইভাবে করবে না কিভাবে করবে একটু শিখে নাও আমি এখান থেকে যে কোনো একটা অপশান ধরে নিলাম সো অপশান এ তো ফোর বাই ফাইভ জাস্ট একটু লিখি ফ্র্যাকশানটা ভালো করে যাতে তোমাকে বোঝাতে পারি এবার কাজ হচ্ছে আমাকে কোনাকুনি গুণ করে জাস্ট চেক করে দেখবো ফ্র্যাকশনগুলো ঠিকঠাক আছে কি না চার আটে কত হয় চার আটে বত্রিশ পাঁচ দিনে কত হয় পাঁচ দিনে পনেরো দেখো এই ফ্র্যাকশান ঠিকই আছে বড় থেকে ছোট। আমরা পরের ফ্র্যাকশান দুটো চেক করব তিন তিরিকে নয় হয় আট দুগুনি ষোলো হয় এখানে কিন্তু ঠিক নেই তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে না এবার আমি সঙ্গে সঙ্গে চলে যাব অন্য কোনো একটি অপশানে চলো আমি ডি অপশানটিকে চেক করি ফোর বাই ফাইভ টু বাই থ্রি ওয়ান বাই টু থ্রি বাই এইট এগুলো লিখতে হবে না যেহেতু এখানে ফ্র্যাকশানটি ঠিকভাবে নেই তোমার বোঝার সুবিধার্থে গুণ করার সুবিধার্থে আমি একটু লিখে করছি এক্সামে লিখতে হবে না দেখো চার তিনে কত হয় বারো হয় পাঁচ দুগুণি দশ হয় ঠিকই আছে পরের দুটো চেক করব দু দুগুণি চার হয় তিন অকে তিন হয় ঠিকই আছে পরের দুটো চেক করব। আট ওকে আট হয় তিন দুগুণিত ছয় হয় আমরা দেখলাম এই ফ্র্যাকশানটি একদম ঠিকই আছে বড় থেকে ছোট পরপর সাজানো এখানে সো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ওকে পরের কোশ্চেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো এবং প্রস্ত পাঁচ পার্সেন্ট হ্রাস করা হলো তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আমরা কিভাবে করব আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত রাইট ইকুয়াল টু ক্ষেত্রফল এবার এখানে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে যে বলতে আমরা কি বুঝি একের দশ আবার প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হয়েছে তার এবার আমরা যেটা লিখবো যে প্রথমে যদি দৈর্ঘ্য থাকে দশ এখন সেটা দৈর্ঘ্য হয়ে যাবে এগারো কারণ দশে এক বেড়েছে এই যে এক বাড়লো আবার দেখো প্রস্তটা হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে এক কমেছে দশে যদি এক কমে যায় তাহলে কি হবে নয় হবে তাহলে আমরা প্রস্তের জায়গায় আগে ছিল দশ এখন করে দেব নয় ক্ষেত্রফল আগে ক্ষেত্রফল কত দশ ইন্টু দশ সমান সমান একশো এখন ক্ষেত্রফল কত নয় এগারো নিরানব্বই দেখো ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে আগের থেকে ক্ষেত্রফল কমে গেছে কতটা কমলো না এক কমে গেছে শতকরা এক কমে গেল তাহলে আমরা বলতে পারি ওয়ান পারসেন্ট হ্রাস পেল আশা করি বুঝতে পেরেছো চলো পরের কোশ্চেন পরের কোশ্চেন কি আছে দেখো চল্লিশ জন একটি শ্রেণীতে চল্লিশ জন ছাত্রের গড় বয়স বলে দিয়েছে যখন দশজন নতুন ছাত্র ভর্তি হয় তখন তাদের গড় পয়েন্ট টু করে বৃদ্ধি পায় পয়েন্ট টু করে বৃদ্ধি পায় তাহলে নতুন ছাত্রদের বয়সের গড় কত হবে আমরা কিভাবে কোশ্চেনটিকে সলভ করবো একটু দেখে নাও যে চল্লিশ জন যে ছাত্র তাদের গড় বয়স পনেরো করে তাহলে চল্লিশ ইন্টু যদি আমি পনেরো করি আমি এখানে মোট বয়সটা পেয়ে যাবো কত চার পনেরো ষাট শশ এই নিয়ে সমস্যা নেই এবার আমরা যেটা করব যখন এই দশজন নতুন অ্যাড হয়েছে তাহলে টোটাল তারা কতজন হলো আগে চল্লিশ এখন দশ পঞ্চাশ এর ফলে তাদের পয়েন্ট টু করে বৃদ্ধি পেল আগে তাদের গড় বয়স কত ছিল পনেরো তাহলে এখন কত হবে এখন হয়ে যাবে পনেরো পয়েন্ট টু কারণ প্রত্যেকের পয়েন্ট টু করে বাড়লো তাহলে আমরা যদি পাঁচ দিয়ে পনেরো পয়েন্ট পাঁচকে গুণ করি কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দুগুনি দশ ছিয়াত্তর অর্থাৎ সাতশো ষাট আচ্ছা দেখো বয়স কত বেড়ে গেল তাদের বয়স কিন্তু একশো ষাট বেড়ে সরি একশো সত্তর বেড়ে গেল একশো না একশো ষাট একশো ষাট বেড়ে গেলো এই যে একশো ষাট বয়স ভালো এটা কতজনের বাড়লো ওই দশ জনের তাহলে নতুন ছাত্রদের গড় আমি বের করবো তাহলে দশ দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে তাদের বয়সটা কত না ষোলো বছর কারণ এই ষোলোটাই তো এই যে বাড়লো কেন নতুন যারা এসছে দশজন তাদের জন্য তাহলে নতুনদের গড় কত হবে তাদের গড়টা ষোলো হবে আশা করি বুঝতে পেরেছ তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরের কোশ্চেন দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে ছয় ও সাত মিনিটে ভর্তি করতে পারে উভয় নল পর্যায়ক্রমিকভাবে এক মিনিটের জন্য যদি খোলা হয় তাহলে কোন সময়ে চৌবাচ্চাটি ভর্তি করবে এটা হচ্ছে একটা অল্টারনেটিভের কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন পরীক্ষায় আসে আমরা কিভাবে করব দুটি নল সিক্স আর সেভেন মিনিটে করে তো আমরা দেখে নেব সেই নলের ক্যাপাসিটি কত কীভাবে বের করতে হবে লসেকু করে ছয় সাথে কত হবে বিয়াল্লিশ হবে বিয়াল্লিশ হচ্ছে তাদের টোটাল ওই নলের আয়তন বা ক্যাপাসিটি এবার তারা এক এক মিনিটে তাদের কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি কত আমরা বের করব তাহলে ছয় বিয়াল্লিশের মধ্যে সাত বার সাত বিয়াল্লিশের মধ্যে ছ বার অল্টারনেটিভ মানে কি প্রথমে এ নলটি কাজ করবে পরে বি নলটি কাজ করবে এ নল এক মিনিটে সাত ইউনিট বি নল এক মিনিটে ছয় ইউনিট তাহলে এ আর বি একত্রে আমরা লিখতে পারি দু মিনিটে কারণ অল্টারনেটিভ প্রথমে যখন এ চলবে তখন বি বন্ধ বি চললে এ বন্ধ তাহলে এক মিনিটে সাত এ বি এক মিনিটে ছয় তাহলে দু মিনিটে কত হলো তেরো হলো আবার দু মিনিটে আবার মিনিটে এইভাবে দু চলবে তো এইভাবে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যে আমরা কি করবো দেখে নেব এখানে টোটাল হচ্ছে বিয়াল্লিশ ইউনিট তো আমরা এর গুণিত করে দিলাম যে মিনিমাম তিনবার তো রোটেশন করবে তাহলে তিন দুগুণি সিক্স ছ মিনিটে তিন তেরো উনচল্লিশ ইউনিট কাজ কমপ্লিট এখনও কিন্তু তিন ইউনিট বাকি কারণ টোটাল বিয়াল্লিশ ইউনিট তাহলে এই বাকি যে তিন ইউনিট তাই তো তিন তো হ্যাঁ তাহলে এই তিন ইউনিট কাজ কে করবে তিন ইউনিট কাজ করবে এ নল কারণ এখানে পর্যায়ক্রমে শুরু করেছে তাহলে এ নলের ক্যাপাসিটি কি এ তো এক এক মিনিটে সাত ইউনিট কাজ করে কিন্তু কাজ বাকি আছে আমার তিন ইউনিট তাহলে তিন ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে থ্রি বাই সেভেন মিনিট তাহলে দেখো টোটাল বিয়াল্লিশ ইউনিট কাজ কমপ্লিট করলেও কত না সিক্স পূর্ণ থ্রি বাই সেভেন মিনিটে সো অফ কোথায় আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো সেই সাথে একটা ইনফরমেশন তোমাদের জন্য এই মুহূর্তে আমাদের এসএলএসটি প্রিলিমিনারির জন্য স্পেশালি একটি ব্যাচ চলছে যেখানে তোমরা ম্যাথ ইংলিশ এবং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স টোটালটাই পেয়ে যাবে আর বিশেষ করে ম্যাথমেটিক্সের উপর থাকছে একশো প্লাস লাইভ ক্লাস আমাদের গুগল মিটের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসগুলো হয় তোমরা যারা বেসিক থেকে ম্যাথ শিখতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো একদম হাতে ধরে ভাই দায়িত্ব নিয়ে বলছি একটা কথা না বললে নয় যেমন আমার নাম্বার সিস্টেম থেকে থাকছে মিনিমাম তেরোটি ক্লাস তেরো ঘন্টার ক্লাস ১৩ দিন ক্লাস শুধু একটা চ্যাপ্টার থেকে ম্যাথ না শিখে যাবে কোথায় তুমি তো যাই হোক যারা ইচ্ছুক যোগাযোগ করে নেবে চলো পরের কোশ্চেন এক কৃষক কিলোমিটার দূরত্ব যাত্রা করে সে কিছুটা পায়ে হেঁটে এবং বাকি কিছুটা সাইকেলে তিনি যান তো কোশ্চেন করলো পায়ে হেঁটে কতটা দূরত্ব তিনি গিয়েছেন বা গেলেন দেখো বিষয়টা হচ্ছে আমি এই কোশ্চেনটাকে দেখে উত্তর করতে পারি কিভাবে তার জন্য একটা প্রসেস আমি অ্যাপ্লাই করব যে তিনি হেঁটে তিনি হেঁটে যাচ্ছেন চার কিলোমিটার পার ঘন্টা গতিবেগে তিনি যখন সাইকেলে যাচ্ছেন তখন তার গতিবেগটা হচ্ছে ন কিলোমিটার আমি নটাকে কি করবো ফোর প্লাস ফাইভ করে দিলাম ওকে এবার দেখো তিনি টোটাল এই জার্নিটা শেষ করলেন ন ঘন্টায় আর তার টোটাল দূরত্ব হচ্ছে একষট্টি কিলোমিটার এবার একটা জিনিস লক্ষ্য করো তিনি যখন সাইকেলে যাচ্ছেন নয় কিলোমিটার গতিবেগে তার মানে মিনিমাম চার তো যাচ্ছেই তাই না কারণ হেঁটে তিনি চার কিলোমিটারে যাচ্ছেন আমরা একটা কমন একটা এভারেজ ধরে নিচ্ছি যদি তিনি সম্পূর্ণটাই চার কিলোমিটার গতিবেগে যেতেন তাহলে কত কিলোমিটার যেতেন তাহলে চার নং ছত্রিশ ন ঘন্টায় তো টোটাল তো ন ঘন্টা ন ঘন্টা জার্নি তাহলে চার নং ছত্রিশ তিনি ছত্রিশ কিলোমিটার যেতে পারতেন কিন্তু বাকি এখনও দেখো তো আর তো টোটাল যাত্রা হচ্ছে একষট্টি কিলোমিটার বাকি তাহলে এখনও কত রয়ে গেলো ছয় আছে এগারো সমান পাঁচ হাতে আছে এক এক চার তো চার চার পঁচিশ তাহলে এখনো পঁচিশ কিলোমিটার জার্নি বাকি এটা তো যেতে হবে কিভাবে যাবে এই যে কারণ এখনো তো তার সাইকেলের গতিবেগ কিলোমিটার পার ঘন্টা তাহলে সাইকেলে যেতেই পঁচিশ কিলোমিটার এখনো তার কত লাগবে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এবার দেখো তাহলে তিনি সাইকেলে টোটাল পাঁচ ঘন্টা জার্নিং করেছেন সাইকেলে পাঁচ ঘন্টা টোটাল তো ন ঘন্টা তাহলে এটা কত হবে এটা হবে চার ঘন্টা ওরা চেয়েছে পায়ে হেঁটে কত দূরত্ব গেছে পায়ে হেঁটে তিনি চার ঘন্টা গেছেন তার গতিবেগ কি তার গতিবেগ হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার তাহলে চার চারে ষোলো কিলোমিটার তিনি গেলেন সো অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর কোনো এক্সোরে করার দরকার নেই ভাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে রাখো আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো ভাই কাজে লাগবে ম্যাথমেটিক্স ভালোভাবে তুমিই শিখতে পারবে ভালো স্কোর তুমিই করতে পারবে আর যারা এখনো প্রিপারেশান শুরু করো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্রিপারেশন শুরু করে দাও কবে নোটিফিকেশান আসবে তারপরে তুমি শুরু করবে তারপরে পাশ করবে এটা সম্ভব নয় তোমাকে আগে থেকে শুরু করতে হবে নোটিফিকেশান যখন বেরোবে তখন শুধু রিভিশন করতে হবে তখন নতুন করে শুরু করলে চলবে না ভাই তাহলে কিন্তু সাকসেস তোমার জন্য নয় ওকে চলো থ্যাংক ইউ